প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আজকের বিষয় হতে চলেছে সারমর্ম বা সারসংক্ষেপ রচনা। বিশেষত তোমরা ডেসক্রিপটিভ বেঙ্গলি পাঠের প্রতিবেদন, সারমর্ম, সারসংক্ষেপ এবং বঙ্গানুবাদের পূর্ববর্তী যে ক্লাসগুলো তোমরা দেখে এসছো তারই পরবর্তী পাঠ এটি, এবং এই সকল প্রশ্নগুলো তোমাদের করানো হচ্ছে সামনে আসন্ন ICDS সুপারভাইজার মেন্স, মিসলেনিয়াস মেন্স, এবং তার সাথে সাথে কিন্তু এগুলো WBPSI মেন্স এবং ক্লার্কশিপ পার্ট টু এর জন্য কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আজকের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ এখন, ঠিক যেমন ওপরে এরকমভাবে লেখা দেখতে পাবে, নিচের গদ্যাংশের মূল বক্তব্য সংক্ষেপে লিখুন বা সার সংক্ষেপ করুন। তবে তার আগে বলে রাখবো, এই সকল ক্লাসগুলো যেগুলো আমরা আগে প্রোভাইড করেছি, অর্থাৎ ডেসক্রিপটিভ বেঙ্গলি পার্ট কি বলো, ডেসক্রিপটিভ ইংলিশ, এবং তার সাথে সাথে ডেসক্রিপটিভ ম্যাথমেটিক্স, রিজনিং এবং ডেসক্রিপটিভ জেনারেল স্টাডিজের যে সকল ক্লাসগুলো আমাদের অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে আগেই, সেই সকল ক্লাসগুলো যদি কেউ না দেখে থাকো, তাদের সুবিধার্থে যাতে এক জায়গায় সবকটাকে পাও সেই কারণে কিন্তু এই ভিডিওর ঠিক তলার ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রত্যেকটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকছে। তোমরা সেখান থেকে খুব সহজেই প্রত্যেকটা ক্লাস, পরস্পর না দেখা ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের প্রশ্নটি দেখে নেওয়া যাক, অর্থাৎ যে প্যাসেজটি দেওয়া হয়েছে সেই প্যাসেজটার তোমাকে মূল বক্তব্য বের করতে বলা হয়েছে। রামচন্দ্র যখন সেতুবন্ধন করেছিলেন তখন কাঠবেড়ালিরও স্থান হয়েছিল সেই কাজে। সে তখন শুধু গাছের কোটরে নিজের খাদ্যান্বেষণে না থেকে আপনার ক্ষুদ্র শক্তি নিয়েই দুই তটভূমির বিচ্ছেদ সমুদ্রের মধ্যে সেতুবন্ধনের কাজে যোগ দিয়েছিল। সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করাই পৃথিবীতে সকল মহৎ সাধনার রূপক। সেই সীতাই ধর্ম, সেই সীতা জ্ঞান, স্বাস্থ্য, সমৃদ্ধি, সেই সীতা সুন্দরী, সেই সীতা সর্বমানবের কল্যাণী। নিজের কোটরের মধ্যে প্রভূত খাদ্য সঞ্চয়ের ঐশ্বর্য নিয়ে সেই কাঠবিড়ালির সার্থকতা ছিল না, কিন্তু সীতা উদ্ধারের মহৎ কাজে সে যে নিজেকে নিবেদন করেছিল এই জন্যেই মানব দেবতা তার পিঠে আশীর্বাদ রেখা চিহ্নিত করেছিলেন। প্রত্যেক মহাজাতির পিঠে আমরা সেই চিহ্ন দেখতে পাই, সেই চিহ্নের দ্বারাই সে আপন কোটরকোণের অতীত নিত্যলোকে স্থান লাভ করে। এটাই হলো আজকের প্যাসেজ, এবং এই প্যাসেজটির মূল বক্তব্যটা তোমাকে বের করে লিখতে বলা হয়েছে এবং সেটাই তোমার উত্তর হবে। তবে আমরাও সেটার একটা উত্তর হিসেবে তোমাদের দেখিয়ে দেবো। তবে তার আগে তোমাকে এটাও বলে রাখবো যে যখনই তুমি সারমর্ম করো না কেন, তখন কিন্তু একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি জিনিস হলো কিন্তু তার একটি টাইটেল তোমাকে নির্ধারণ করতে হবে বা শিরোনাম। তবে তার আগে তোমরা যদি এটা নিজে প্র্যাকটিস করতে চাও, তার সেই সুবিধার্থে কিন্তু আমরা আরেকবার প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে কিন্তু লিখে রাখতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই প্যাসেজটির মূল বক্তব্যটি কী হতে চলেছে। তবে তার আগে বলে রাখবো, এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অর্থাৎ আগামী দিনে যে সকল পরীক্ষাগুলোর নোটিফিকেশন বেরোচ্ছে বা বেরিয়ে গেছে সেই সকল কম্পিটিটিভ এক্সামের জন্য সঠিক তথ্য এবং তাদের যে স্টাডি মেটেরিয়াল সঠিকভাবে পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে রাখতে হবে যাতে আগামী দিনে আর কোনো ক্লাস এই পুরনো ক্লাসগুলোর মতো মিস না হয়। তো এর উত্তরে আমরা যে শিরোনামটা ধার্য করলাম সেই শিরোনামটি হলো কর্মের ফল। উত্তরে, সীতা উদ্ধারের জন্য রামচন্দ্রের সেতুবন্ধনের কাজে কাঠবিড়ালি নিজেকে উৎসর্গ করেছিল। সীতাকে উদ্ধার বিশ্ব মানবের কল্যাণ সাধনার রূপক ছিল, তাই মানব দেবতা কাঠবিড়ালির পিঠে আশীর্বাদ রেখা অঙ্কন করেছেন। তেমনি বিশ্ব মানবের কল্যাণকর কর্মের মধ্যে মানব জাতির মহত্ত্ব ফুটে ওঠে। তাহলে এটাই হলো ওপরের যে প্যাসেজটি তোমরা দেখলে তার মূল অন্তর্নিহিত ব্যাখ্যা বা মানে, তোমরা বলতে পারো মূল বক্তব্য বলতে পারো, সার মর্ম বলতে পারো। তো তোমরা যারা লিখে নিতে চাইছো তাদের জন্য তো এটা দেখানোই হচ্ছে, তোমরা অবশ্যই এটা দেখে লিখে রাখতে পারো কি পজ করে লিখে রাখতে পারো। তবে অবশ্যই বলবো, আগামী দিনে আরও কিছু ক্লাস নিয়ে তো অবশ্যই ফিরছি, তবে পুরনো ক্লাসগুলো যদি এখনও তোমার দেখা বাকি থেকে থাকে তাহলে এখনই তুমি চ্যানেল এই ভিডিওর ঠিক তলার ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো, এবং তার সাথে আমরা ICDS সুপারভাইজার মেন্সের জন্য যে বই দুটি পাবলিশ করেছি, অর্থাৎ প্রয়াসের তরফ থেকে যে দুটো বই পাবলিশ করা আছে
সেই দুটো বই ডাউনলোডের লিঙ্কও কিন্তু এই ভিডিওর ঠিক তলায় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তো চলো আজ এ পর্যন্তই, আগামী দিনে আবার কিছু ক্লাস নিয়ে খুব শীঘ্রই আসছি। নমস্কার, ধন্যবাদ।